হাই ভিউয়ার্স হোয়াইট বুড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো লাভ ক্ষতি অঙ্কের লাভ ও ক্ষতির হার কিভাবে বের করতে হয় ভালো প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় তো এই অঙ্কটা প্রথমে আমরা প্রচলিত নিয়মে করবো পরবর্তীতে শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো এখানে দেওয়া আছে যে টাকায় তিনটি করে লেবু কিনে তো প্রথমে আমরা তিনটি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে এক টাকা তো প্রথমে আমরা একটি লেবুর ক্রয় মূল্য কত সেটা বের করবো তো তিনটির ক্রয় মূল্য সমান এক টাকা তো একটির ক্রয় মূল্য সমান তিন ভাগের এক টাকা যেহেতু একটির ক্রয় মূল্য তিন ভাগের এক টাকা এখানে দেওয়া আছে যে টাকায় দুটি করে বিক্রয় করে তাহলে দুটির বিক্রয় মূল্য এক টাকা হলে একটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান দুই ভাগের এক টাকা তো আমরা পাইলাম যে একটির ক্রয় মূল্য হচ্ছে তিন ভাগের এক টাকা একটির বিক্রয় মূল্য হচ্ছে দুই ভাগের এক টাকা তো এখন যেহেতু শতকরা কত লাভের কথা বলছে এখানে লাভ হয় তো লাভ সময় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে দুই ভাগের এক মাইনাস ক্রয় মূল্য হচ্ছে তিন ভাগের এক সমান লসাগু আগু তিন দুগুনে ছয় দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন তিন দ্বারা এককে গুণ করলে তিন ওকে তিন মাইনাস তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই দুই দ্বারা এককে গুণ করলে দুই ওকে দুই তো লাভ হলো ছয় ভাগের তিন থেকে এক বিয়োগ করলে তিন থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এক অর্থাৎ ছয় এক টাকা লাভ হয় লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয় অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে তিন বাঘের এক টাকা একটি ক্রয় মূল্য তো তিন ভাগের এক টাকায় লাভ হয় ছয় ভাগের এক টাকা তো একশো টাকায় লাভ এক টাকায় লাভ হবে ছয় ভাগের এক আর এটা ওই পাশে গেলে উল্টে যায় অর্থাৎ উপরে হবে তিন নিচে হবে এক আমাদের বের করতে বলছে শতকরা কত লাভ হবে অর্থাৎ একশো টাকায় কত লাভ হবে এখানে একশো তিন দ্বারা ছয়কে কে ভাগ করলে হয় দ্বারা কে ভাগ করলে হয় পঞ্চাশ লাভের অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা এই অঙ্কটা যদি আমরা শর্টকাট নিয়মে করি যে তিনটির ক্রয় মূল্য এবং দুটির বিক্রয় মূল্য সমান কিন্তু ক্রয়কৃত সংখ্যা বিক্রয়কৃত সংখ্যার থেকে বেশি কত বেশি যদি ডিফারেন্স এক বেশি হয় অর্থাৎ ক্রয়কৃত সংখ্যা যদি এক বেশি হয় বা বিক্রয়কৃত সংখ্যা যদি এক কম হয় তখন এই ধরনের লাভের মান নির্ণয় করতে হলে একশোকে বিক্রয়কৃত সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ দুই দ্বারা ভাগ করতে হবে তো একশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি এখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সারটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো সেমভাবে যদি আমরা এই অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে টাকায় ছয়টি দরে কিছু আম ক্রয় করে টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ ছয়টির ক্রয় মূল্য এবং পাঁচটির বিক্রয় মূল্য সমান তো এখানে ক্রয় মূল্য এবং বিক্রয়কৃত ক্রয়কৃত সংখ্যা ও বিক্রয়কৃত সংখ্যার মধ্যে পার্থক্য আছে ক্রয়কৃত সংখ্যা বেশি বিক্রয়কৃত সংখ্যা কম তো বিক্রয়কৃত সংখ্যা কত কম এক কম অথবা ক্রয়কৃত সংখ্যা এক বেশি এ ধরনের অঙ্কে শতকরা লাভের মান বের করতে হলে একশোকে বিক্রয়কৃত সংখ্যা দ্বারা ভাগ করতে হয় অর্থাৎ পাঁচ তো একশোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হয় বিশ অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে বিশ পার্সেন্ট আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান পাঁচ অনুপাত ছয় হলে কত লাভ হয় এখানে কত এবং বিক্রয় মূল্য কত আমরা জানি না কিন্তু ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে পাঁচ বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে ছয় তো আমরা ধরে নিই ক্রয় মূল্য হচ্ছে পাঁচের সাথে এক্স গুণ করলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ এক্স টাকা বিক্রয় মূল্য হচ্ছে ছয় এক্স টাকা যেহেতু এখানে বলছে শতকরা কত লাভ হয় তাহলে লাভ হবে এখন লাভ হবে ছয় এক্স মাইনাস পাঁচ এক্স সমান এক্স টাকা লাভ হয় আর লাভ সব সময় ক্রয় মূলের উপর হয় পাঁচ এক্স টাকা তো পাঁচ এক্স টাকায় লাভ হয় কয় টাকা এক্স টাকা অর্থাৎ পাঁচ এক্স লাভ হবে এক্স টাকা আমাদের বের করতে বলছে শতকরা কত লাভ হয় অর্থাৎ একশো টাকায় কত লাভ হয় এক্স এক্স কাটা পাঁচ দ্বারা একশোকে ভাগ করলে এখানে হচ্ছে পাঁচ বিশ 100 आंसर टॉर्चर क्वेश्चन नंबरটা सेम যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5 ভাগের 4 তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4 বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5 অংশ হলে করা কত লাভ হবে তো सेम তো এটাকে যদি আমরা 4x ধরি এটাকে যদি আমরা 5x ধরি তাহলে লাভ হয় x^2 তাহলে লাভ লাভ হয় পাঁচ এক্স থেকে চার এক্স চলে গেলে থাকে হচ্ছে এক্স টাকা তো এখন সব সময় ক্রয় মূল্যের উপর যেহেতু লাভ হয় অর্থাৎ চার এক্স টাকায় লাভ হয় এক্স টাকা একশো টাকায় কত টাকা লাভ হয় এক্স এক্স কাটা চার দ্বারা কে যদি আমরা ভাগ করি তাহলে হয় পঁচিশ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাভ হয় অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে রিমা ছয়টি আপেল পাঁচ টাকায় কিনে পাঁচটি আপেল ছয় টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয় তো এই ধরনের অঙ্কে সবসময় একটির ক্রয় মূল্য কত এবং একটির বিক্রয় মূল্য কত সেটা আগে বের করতে হবে ছয়টি আপেলের ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে একটি আপেলের ক্রয় মূল্য হবে পাঁচ ওপর হবে পাঁচ নিচে হবে ছয় অর্থাৎ আপেলের ক্রয় মূল্য আমরা পাইলাম ছয় ভাগের পাঁচ টাকা এখানে দেওয়া আছে যে পাঁচটি আপেলের বিক্রয় মূল্য আছে ছয় টাকা যদি পাঁচটি আপেলের বিক্রয় মূল্য ছয় টাকা হয় একটি আপেলের বিক্রয় মূল্য হচ্ছে এখানে পাঁচ ভাগের ছয় টাকা অর্থাৎ একটি আপেলের বিক্রয় মূল্য সমান পাঁচ ভাগের ছয় টাকা তো এখানে বলছে যে শতকরা কত লাভ হয় অর্থাৎ লাভ হয় তো লাভ কত হয় সেটা আমরা দেখব। লাভ সমান বিক্রয় মূল্য হচ্ছে টাকা টাকা মাইনাস হচ্ছে এখন এই দুইটা লসাগু যদি আমরা করি পাঁচ ছয় তিরিশ তিরিশকে কে পাঁচ দ্বারা ভাগ করলে ছয় ছয়কে কে ছয় দ্বারা গুণ করলে ছত্রিশ মাইনাস ছয় দ্বারা তিরিশকে কে ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা পাঁচকে গুণ করলে হচ্ছে পঁচিশ অর্থাৎ লাভ হয় তিরিশ ভাগের এগারো টাকা এখন লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয় যে তিরিশ ভাগের এগারো টাকা এক টাকায় লাভ হয় এটা ওই পাশে গেলে উল্টায় যাবে অর্থাৎ এগারো ভাগ তিরিশ গুণন উপর হবে ছয় নিচে হবে পাঁচ তা আমাদের যেহেতু বলছে শতকরা কত লাভ হবে একশো টাকায় কত লাভ হয় একশো হবে তো শূন্য শূন্য এখানে তিন দ্বারা ছয় কে ভাগ করলে দুই পাঁচ দ্বারা কে যদি ভাগ করি তাহলে হচ্ছে দুই দুই দুগুণে চার চার এগারো চৌচল্লিশ অর্থাৎ শতকরা চৌচল্লিশ পার্সেন্ট লাভ হবে এনসারটা হচ্ছে ঘন নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে রফিক টাকায় দুটি এবং চারটি করে সমান সংখ্যক কলা কিনে টাকায় তিনটি করে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে দেওয়া আছে যে রফিক প্রথমে দুই ধরনের দুইভাবে কলা কিনছে যে টাকায় দুটি পরবর্তীতে টাকায় চারটি সমান সংখ্যক কলা কিনে অর্থাৎ এক টাকা দিয়ে দুটি এবং এক টাকা দিয়ে চারটি ক্রয় করে অর্থাৎ টাকায় যতগুলো এক মানে দুইটি দরে যতগুলো কলা ক্রয় করে এবং চারটি দরে ঠিক ততগুলো কলা ক্রয় করে সে এবার সবগুলো কলা টাকায় তিনটি দরে বিক্রয় করলো তো এখন লক্ষ্য করা যাচ্ছে যে এখানে ক্রয়কৃত সংখ্যা এবং বিক্রয়কৃত সংখ্যা ক্রমিক সংখ্যা আকারে যাচ্ছে অর্থাৎ দুই তিন চার অর্থাৎ এটা একটা ক্রমিক সংখ্যা তো এই ধরনের অঙ্কগুলো সব সময় লস হবে বা ক্ষতি হবে তো এ ধরনের অঙ্কগুলো শর্টকাট করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে এখানে টাকা দিয়ে যতগুলো বিক্রয় করা হয়েছে তার বর্গ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ বিক্রয়কৃত সংখ্যা হচ্ছে তিন তিনের বর্গ হচ্ছে নয় নয় দ্বারা ভাগ করতে হবে তো একশোকে যদি আমরা নয় দ্বারা ভাগ করি এখানে হচ্ছে নয় এগারো নিরানব্বই অর্থাৎ এগারো সমস্ত নয় ভাগের এক পার্সেন্ট এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা যদি আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে টাকায় চারটি এবং টাকায় ছয়টি করে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ সে প্রথমে চারটি এবং টাকায় ছয়টি আমরা অর্থাৎ সমান সংখ্যক আমরা কিনে এবং প্রত্যেকটি আমরা সবগুলো আমরা পাঁচটি দরে বিক্রি করলো তো এখানে দেখা যাচ্ছে চার পাঁচ ছয় অর্থাৎ ক্রমিক সংখ্যা তাহলে এই অঙ্কটা করার শর্টকাট যে নিয়মটা সেটা হচ্ছে যে একশো ভাগ বিক্রয়কৃত সংখ্যায় এটার স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে তো পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তা পঁচিশ দ্বারা একশো কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হয় চার অর্থাৎ ক্ষতির মান হচ্ছে চার পার্সেন্ট অর্থাৎ ক্ষতি হয় চার পার্সেন্ট অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা